আপনারা জানেন যে আগামী কাল 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বেগমগঞ্জ উপজেলা পরিষদ থেকে যে নির্বাচনীয় যে প্রয়োজনীয়তা যন্ত্রপাতি এবং ব্যালট বাক্স সহ এবং আইন শৃঙ্খলা বাহিনী যে বণ্টন করা সেটি কিন্তু আসলে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে কিন্তু যে আনসার বাহিনী রয়েছে পুলিশের সদস্যরা রয়েছেন এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট যে সকল বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সকাল থেকে সেই প্রস্তুতি নিয়েছেন এবং কেন্দ্রগুলোতে সেই আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে। দর্শকদেরকে জানাতে চাই আগামীকালকে ভোর 8টা থেকে শুরু হবে এই আসনে ভোট গ্রহণ। এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন, তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের কাঙ্ক্ষিত সেই পছন্দের প্রার্থীদের কিন্তু ভোট দিবেন সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমাদের সাথে দুইজন ভোটার রয়েছে, তাদের সাথে যদি একটু কথা বলতে চাই যে আসলে আপনাদের কালকে নির্বাচন উপলক্ষে কী প্রস্তুতি রয়েছে? ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আমাদের 270 আসনটিতে শান্তিশিষ্টভাবে উৎসব মুখরভাবে জনগণ ভোট কেন্দ্রে যাবে, সবাই সবার ভোট ভালোভাবে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আশা করি আমরা এখানে উৎসবমুখ সবাই মিলেমিশে দারুণ একটা ভোটের ইমেজ পালন করব। আপনারা এই আসনটিতে আবারও কাকে চাচ্ছেন বা আপনাদের আসলে পছন্দের কোনো লোক আছে কিনা? আমরা আসলে চাইতেছি বেমন্দিন মামুনুদ্দিন কিরণ এমপি, শেখ হাসিনার মনোনয়ন প্রার্থীর নৌকা প্রতীক। উনি আসলে এলাকা অনেক উন্নয়ন করছে, ব্যক্তি হিসাবে উনি ভালো, তো আমরা সবাই চাইতেছি নৌকা আবার আসুক, নৌকা নিয়ে আমরা আবার বিজয় হব ইনশাল্লাহ। কোনো সহিংসতা ঘটবে কিনা বা কোনো ই দেখছেন? আমাদের কোনো সহিংসতা ঘটবে না, সুস্থ নির্বাচন হবে, আমাদের ব্যায়ামগঞ্জ উপজেলা সুস্থ নির্বাচন হবে, মানুষ প্রস্তুত কিনকে ভোট দেবে ইনশাল্লাহ। ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়া আমরা সুন্দরভাবে বুঝাইছি, সবাইকে বলছি সবাই ভোট কেন্দ্রে যাবে, সুস্থ নির্বাচন হবে, কোনো গণ্ডগোল হবে না, সুন্দর নির্বাচন হবে, এইভাবে আমরা সবাইকে বুঝাইছি। এখন পর্যন্ত আপনাদের আসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, কোনো গণ্ডগোল নাই, আল্লাহ শব্দ দিক থেকে আমাদের এখানে ভালো। আপনারা কি কোনো ভয়ে বা আতঙ্কে আছেন কিনা? না না না, কেন আমরা ভয়ে থাকবো, আতঙ্কে থাকবো? ব্যায়ামগঞ্জে কোনো সন্ত্রাস নাই, মামুনুর রশিদ কিরণ এমপি ভালো লোক, ব্যায়ামগঞ্জে উনি সন্ত্রাস বাহিনী রাখে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই উপজেলার বর্তমানে সব কিছুই আসলে শান্তিপূর্ণ রয়েছে, সাধারণ মানুষের প্রত্যাশা, ভোটারদের প্রত্যাশা, শেষ পর্যন্ত এই পরিস্থিতি থাকলে একটি সুন্দর নির্বাচন হবে এমনটাই তারা কামনা করছেন। বেগমগঞ্জ উপজেলা পরিষদ থেকে আল্লামিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন।